الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم: اتق الله حيثما كنت. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم أخرجنا من ظلمات الوهم وأكرمنا بنور الفهم وافتح علينا أبواب فضلك ويسر علينا خزائن علمك. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محترم حاضرين، الله تعالى دربارة وشنك شكريا جاء الله تعالى مدرك مسجد عشار الله غلامي قرار توفيق ديسن এজন্য সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, রমজান অনেক কাছে চলে আসছে, একেবারে হাতে গোনা কয়েকটা দিন আছে রমজানের। তো রমজানকে সামনে রেখে এখন থেকে রমজানের জন্য প্রিপারেশন নেয়া, রমজানের প্রস্তুতি নেয়া, এটা আমাদের জন্য জরুরি। সাহাবাই কেরামের হালতও তাই ছিল। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যখন রমজান আসতো, তখন রমজানের আগের থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রমজান আসলে রমজানের আগে থেকে প্রিপারেশন শুরু করে দিতেন, দোয়া করা শুরু করে দিতেন যেন আল্লাহ তাআলা এই রমজান পর্যন্ত পৌঁছায় দেন। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কোমর বাঁধা রাখতেন যে রমজানে খুব ইবাদত করবেন। মানসিক, শারীরিক, সার্বিক প্রস্তুতি তাদের মধ্যে ছিল যে রমজানটাকে কাজে লাগানো যায় কীভাবে। তো মোহতারাম হাজিরিন, আমাদেরও সামনে রমজান, আর আমাদের কাজ কী? আমাদের কাজ হলো এখন থেকে রমজানের জন্য প্রিপারেশন নেওয়া, এবং রমজান আসার আগে রমজানের করণীয়গুলো জানা, রমজানের বর্জনীয়গুলো জানা, এবং রমজানের উদ্দেশ্য কী সেটা বোঝা। এই আলোচনাগুলো যদি রমজানে করা হয়, তাহলে আলোচনা করতে করতে রমজান শেষ, আমল করব কি রমজানের পরে? তো রমজানের আগে রমজানের উদ্দেশ্য, রমজানের মাকসাদ, রমজানের করণীয়, রমজানের বর্জনীয়গুলো জানা জরুরি। তো মোহতারাম হাজিরিন, রমজানের আগে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা জুমাতে
রমজানের উদ্দেশ্য থেকে শুরু করে রমজানের করণীয় এবং বর্জনীয়গুলো জানবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জানার এবং বুঝ আমল করার তৌফিক দান করেন। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন রোজা মুমিনের জন্য ফরজ করছেন। রোজা মুমিনের জন্য ফরজ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ইমানদারেরা, তোমাদের জন্য রোজা ফরজ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজা শুধু তোমাদের জন্য ফরজ না, তোমাদের পূর্ববর্তীদের জন্যও ফরজ ছিল। যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ ছিল, ঠিক তেমনিভাবে তোমাদের উপরেও রোজা ফরজ। লাআল্লাকুম তাত্তাকুন, আর এই রোজার এই আমলটা দ্বারা তোমাদের থেকে কি চাওয়া হচ্ছে, এই রোজার আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে তোমরা মুত্তাকী হতে পারো। মোহতারাম হাজিরিন, এই তাকওয়া মুত্তাকী এই শব্দটার সাথে আমরা পরিচিত, মুত্তাকী শব্দটার সাথে আমরা পরিচিত, কিন্তু আমরা মুত্তাকী হওয়া বা তাকওয়া বলতে কি বুঝায় এই বিষয়টা আমাদের সামনে স্পষ্ট না, তাকওয়ার বিষয়টা আমাদের কাছে স্পষ্ট না। তো যেহেতু রমজানের উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা, আর রমজানের আগে আমরা রমজানের এই বিষয়গুলো, রমজানের মাকসাদ, রমজানের উদ্দেশ্য এবং রমজানের করণীয় বর্জনীয়গুলো জানবো, তাহলে সেই ধারাবাহিকতায় সর্বপ্রথম রমজানের যে উদ্দেশ্য তাকওয়া অর্জন করা, সেই তাকওয়াটাকে বুঝব। তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, তাহলে আজকে তাকওয়া বলতে আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝান, আমাদের থেকে কোন বিষয়টা চাচ্ছেন, সেই বিষয়টাকে আমরা বোঝার চেষ্টা করব। প্রথম কথা হলো যে দুনিয়াতে বান্দা যত আমল করে আল্লাহ তাআলার জন্য, সব আমলের উদ্দেশ্যই হলো তাকওয়া অর্জন করা, সব আমলের উদ্দেশ্যই হলো আল্লাহ তাআলাকে ভয় করা। আর কোরআনে কারীম বলতেছে, আপনারা অনেকেই জানেন সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ তাআলা বলতেছেন, এটা হচ্ছে ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে হুদাল্লিল মুত্তাকিন, এটা কি? হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হিদায়ত। কাদের জন্য হিদায়ত? সবার জন্য আমভাবে না মুত্তাকিদের জন্য আলাদাভাবে? মুত্তাকিদের জন্য। এবার একটা বিষয় আমরা বুঝি, যে আমি আর আপনি কোরআনকে নিজের কিতাব মনে করলাম যে কোরআন এটা আমার জিন্দিগির পরিচালনার একটা মাধ্যম, কোরআন এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেয়া একটা বিধান, কিন্তু আমি আর আপনি মুত্তাকি হইতে পারলাম না। তাহলে এই কোরআন কি আপনাকে আমাকে হিদায়ত দিবে, রাস্তা দেখাবে? তো মোহতারাম হাজিরিন, তাকওয়া যদি অর্জন করতে না পারি, তাহলে কোরআন থেকে যে ফায়দা পাওয়ার কথা ছিল সেই ফায়দা আমাদের হাতছাড়া হয়ে যাবে। তাহলে একেবারে প্রথম যে যোগ্যতাটা আমাদের থেকে আল্লাহ তাআলা চাচ্ছেন, যে বান্দা তুমি এতটুকু অর্জন করো, বাকিটা আমি দিচ্ছি। কারণ পুরাটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে গায়েব থেকে দিয়ে দিবেন, বিষয়টা এরকম না। হাদিস বলতেছে যে তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এক কদম বাড়াও, তো আল্লাহ তাআলা দুই কদম বাড়াবেন। তার মানে হচ্ছে যে আমাদেরকে কিছুটা আগায় আসতে হবে, বাকিটা আল্লাহর রহমত আমাদেরকে কি করে দিবে, পার করে দিবে। তো ওই আমাদের থেকে যে মৌলিক চাহিদাটা আল্লাহ রাব্বুল আলামিনের, সেটা হলো কি? সেটা হলো আমরা নিজেদেরকে মুত্তাকি বানাবো। তখন এই তাকওয়ার উসিলায়, তাকওয়ার বদৌলতে আমরা ইনশাআল্লাহ হিদায়তের উপর চলতে পারবো। তাহলে তাকওয়া হচ্ছে মৌলিক জিনিস, এটা যদি না থাকে তাহলে বড় মুশকিল। এখন কথা হলো তাকওয়াটা কি, এই তাকওয়াটা বোঝা জরুরি কি না? যদি তাকওয়াটা বোঝা জরুরি হয়, তাহলে দয়া করে এখানে আমরা যারা আছি আমরা একটু মনোযোগ দিই। কারণ এই তাকওয়া না বুঝলে কোরআন দিয়ে আমাদের কোনো ফায়দা হবে না। কোরআন আমাদের কাছে থাকবে, কিন্তু এই কোরআন আমাদেরকে হিদায়তের রাস্তা দেখাইতে পারবে না। আর হাকিকত তাই, দেখেন মুসলমানের ঘরে কোরআন নাই, এরকম মুসলমানের ঘর কম আছে। প্রতিটা ঘরে কোরআন শরীফ আছে। এখন তো শুধু ঘরে না, এখন সবার মোবাইলে কোরআন শরীফ আছে।
কিন্তু হিদায়ত কারো কাছে নাই। হিদায়তটা কেমন যেন কালে ভদ্রে দেখা যায় দুই চারটা মুত্তাকি মানুষ। মুত্তাকিদের সংখ্যা আশঙ্কাজনক হারে কম, অথচ প্রত্যেকের পকেটের মধ্যে হিদায়তের যে মূল চালিকা শক্তি, হিদায়তের যে মূল আকড়, যে খাজানা, সেটা তার পকেটে। হিদায়তের মূল খাজানা কোথায়? তার পকেটে, তার মোবাইলে, তার তাকে, তার বাসায়। অথচ হিদায়ত তার কাছে নাই। এটার কারণ কি ভাই? যে সে এখনও পর্যন্ত ওই তার যে প্রথম স্টেপটা আল্লাহর রাস্তায় আগানোর, সেই স্টেপটা সে এখনও নিতে পারে নাই। সে প্রথম পদক্ষেপটাই সে নিতে পারে নাই, যেটা আল্লাহ তাআলা তার থেকে চাচ্ছেন, সেটা হলো তাকওয়া অর্জনের স্টেপ। তো মোহতারাম হাজিরিন, তাকওয়া কি এটা যদি বুঝতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নবী এবং রাসূল করে দুনিয়াতে পাঠাইছেন, তাদের জিন্দিগি দেখলে কিছুটা বুঝে আসবে। যদি আমরা নবী রাসূলদের জিন্দিগি দেখি, তাহলে তাকওয়া কি বিষয়টা বুঝে আসবে। তারপরে যদি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের জিন্দিগি দেখি, তাদের আল্লাহর ভীতি কেমন ছিল, খোদা ভীতি কেমন ছিল, আল্লাহর ভয় কেমন ছিল, বুঝে আসবে। তো মুহতারাম হাজিরিন, কুরআনুল করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বয়ান করছেন, এবং কুরআনের মধ্যে লম্বা চূড়া ধারাবাহিক ঘটনা একমাত্র সূরা যেটা নাকি সূরা ইউসুফ। আল্লাহ তাআলা সূরা ইউসুফের শুরুতে বলতেছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসস, আমি তোমাদেরকে সবচাইতে সুন্দর একটা গল্প শোনাবো, আল্লাহ তাআলা বলতেছেন। আর আল্লাহ যদি বলেন যে এই গল্পটা সবচেয়ে সুন্দর গল্প, তাহলে এর চেয়ে সুন্দর গল্প পৃথিবীতে আর হইতে পারে না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা আল্লাহ তাআলা বলতেছেন এটা দুনিয়ার সবচাইতে সুন্দর ঘটনা। এই ঘটনার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর তাকওয়ার একটা অংশ আজকে আপনাদের সামনে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমরা জানি যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের তার ভাইরা তাকে কুয়াতে ফেলে দেয়, তখন সেখান থেকে একদল তাকে উদ্ধার করে নিয়ে যায়, তাকে বিক্রি করে দেয়। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দিগির এক দীর্ঘ সময় গোলাম হিসেবে ছিল, গোলাম ছিলেন। তার এক মালিক ছিল, সে ছিল মিশরের গভর্নরের স্ত্রী, অসাধারণ সুন্দরী ছিল, বংশমর্যাদায় ছিল উঁচু মর্যাদার, উঁচু বংশের, এদিক দিয়ে ক্ষমতাসীন, সম্পদশালী। তো ওই নারী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন এক গোপন কক্ষের মধ্যে নিয়ে গেছে, এমন এক গোপন কক্ষে যেখানে পৃথিবীর কারো ঢোকার ক্ষমতা নাই, হাই সিকিউরিটির ভিতরে কেউ দেখবে না, এমন এক জায়গায় নিয়ে গেছে। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন যুবক। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন এক কক্ষে যেখানে দুনিয়ার কেউ দেখে না, দুনিয়ার অন্যতম সুন্দরী নারী তাকে জিনার আহ্বান করতেছে, তাকে খারাপ কাজের আহ্বান করতেছে, আমার কাছে আসো। আর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মানুষ না, তিনিও যুবক, যৌবনের চাহিদা তারও আছে, টকবগে যুবক। সে বলতেছে, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার কাছে যেতে পারবো না। চিন্তা করেন এই রকম নির্জনতার ভিতরে বলতেছেন মাআযাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তো ওই নারী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এরকম আসক্ত ছিল যে সে যখন দেখলো যে স্বাভাবিকভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার দিকে ঝুঁকানো যাচ্ছে না, গুনাহে লিপ্ত করা যাচ্ছে না, তখন তাকে জেল, জুলুম, নির্যাতনের ভয় দেখানো হলো যে যদি তুমি আমার কথা না শোনো, তাহলে আমি তোমাকে জেলে পুরব, নির্যাতন করব। আর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইরকম কঠিন পরিস্থিতিতে যখন নাকি জানের হুমকি দেয়া হচ্ছে, তখনও তিনি বলতেছেন, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, হে আল্লাহ, এই নারী আমাকে যে কাজের দিকে ডাকতেছে, ওই কাজ করার চেয়ে জেলখানা আমার জন্য অনেক বেশি প্রিয়। ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া, হে আমার রব, এই জেলখানাটা আমার জন্য অনেক বেশি পছন্দের। মিম্মা ইয়াদউনানি ইলাইহি, এই নারী আমাকে যে কাজে ডাকতেছে সেই কাজ করাচ্ছে। তাকওয়া বলা হয় এটাকে।
মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার ভয়ে গুনাহ থেকে বাঁচা, এই মানসিকতা যদি আমি তৈরি করতে পারি নিজের মধ্যে, তাহলে কোরআন দ্বারা হিদায়াত পাওয়া আমার জন্য সহজ হবে। বর্তমান সময়ে আস্তে আস্তে এই লজ্জাশীলতা মানুষ থেকে এত দূরে সরে যেতেছে। এখন বাবা মা ও সন্তানের ব্যাপারে এই জিনিসটা খুব হালকাভাবে নেয় যে তার সন্তান আরেকটা মেয়ের সাথে, তার মেয়ে আরেকটা ছেলের সাথে সম্পর্কে লিপ্ত। এটা বাবা মা জানলেও এখন তার কাছে মনে হয় না যে খুব বড় কোনো সমস্যা হয়েছে। মানে নির্লজ্জতাটা এখন একরকমের বৈধতা পেয়ে গেছে মুসলমানদের সমাজে। আলাদাভাবে যদি যুবকদের কথা বলি, তাহলে ফোনে, চ্যাটিংয়ে, ভিডিও কলে এবং এর চেয়ে এক ধাপ আগায় যাওয়া বিভিন্ন রকমের ডেটিংয়ে তারা নানান ধরনের গুনাহের কাজে লিপ্ত হচ্ছে। কিন্তু যেদিন প্রথম তার কাছে মেসেজ আসছিল, সেদিন সে মাআযাল্লাহ বলার মতো মানসিকতা তার ছিল না। যদি কোনো মেয়ে আমাকে প্রথম দিন ফোন দেয়, আমি যে তাকে ফোন ধরে বলবো আমি আল্লাহকে ভয় করি, এই মানসিকতা তার নাই। সে তো এটারে নিয়ামত পেয়ে বসছে, বিশাল নিয়ামত এটা তার কাছে। কোনো মেয়েকে যদি কোনো ছেলে ফোন দেয় বা চ্যাটিংয়ে একবার হাই লেখে বা চাও লেখে, তাহলে সে পরবর্তী রিপ্লেটা কালা মাআযাল্লাহ বলে না, পরবর্তী রিপ্লেতে সেও চাও বলে, কারণ সেও চাচ্ছে, এটা তার জন্য নিয়ামত, না পায়া পাইছে। তো মোহতারাম হাজিরিন, তাকওয়ার মানে হলো এটা যে যে কোনো মুহূর্তে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো ওই নির্জন ঘরের মধ্যে, যেখানে পৃথিবীর কেউ জানবে না, কেউ দেখবে না, ওই জায়গাতেও আল্লাহ তাআলার ভয়ে আল্লাহ দেখতেছে বলে গুনাহ থেকে বাঁচা, এটা হলো তাকওয়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোজাহানের সর্দার, যার জিন্দিগিতে একটা গুনাহের দাগ নাই, যার জিন্দিগিতে একটা গুনাহের দাগ নাই, তিনি কি বলতেছেন? তিনি বলতেছেন, আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আতকাকুম লাহু, আমি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি জানি, সবচেয়ে বেশি চিনি, আর আমি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করি। কে বলতেছে? যার জিন্দিগিতে, যার ব্যাপারে জাহান্নামের কোনো ঘোষণা নাই, যার আগে দুনিয়াতে কেউ জান্নাতে, হাশরের ময়দানে যার আগে কেউ জান্নাতেও যেতে পারবে না, সে বলতেছে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। শুধু কি বলতেছে? রাত ভর আল্লাহ তাআলার সামনে এরকম নামাজে দাঁড়ায় কাঁদতে 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 পাও ফুলাই ফেলতেছে, পা দুইটা ফুলে যেত আল্লাহ রাসূলের, আল্লাহর দরবারে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন নামাজের মধ্যে, সিজদার মধ্যে যায় এমনভাবে কাঁদতেন তার ভেতর থেকে এক ধরনের অদ্ভুত আওয়াজ বের হইত, তার বুকের ভিতর থেকে এক ধরনের কান্নার গুঙ্গানির আওয়াজ বের হইত, এইরকমভাবে কাঁদতেন আল্লাহর ভয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্নি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকসারু মিন 70 মাররা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, তিনি বলতেছেন আমি প্রতিদিন কম পক্ষে মিনিমাম 70 বার আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করি আল্লাহর ভয়ে। এটা হলো তাকওয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে দুনিয়াতে এই জান্নাতের ঘোষণা চলে আসে যে আবু বকর জান্নাতি, যাদের ব্যাপারে কোরআনে আয়াত নাজিল হয়ে গেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়ে গেল, চিরস্থায়ীভাবে সন্তুষ্ট হয়ে গেল, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটে যেতেছেন, গাছের মধ্যে পাখি, সেই পাখি দেখা বলতেছে তুমি কত ভালো আছো, তুমি খাও দাও জীবনযাপন করো, তোমাকে আল্লাহ একবারও জিজ্ঞেস করবে না হাশরের ময়দানে, তোমার কোনো হিসাব নাই, অথচ আমিও খাই দাই জীবনযাপন করি আর আমাকে আমার এই জিন্দিগির হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আবু বকর কাঁপতেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা জানি, তার শাহাদাতের আগে তিনি আক্রান্ত হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, তো কিছুদিন তিনি বিছানায় পড়েছিল, তারপরে তার শাহাদাত হয়ে গেছে। তো তিনি যখন এই মৃত্যুর আগ মুহূর্তে বিছানায় কাতরাইতেছে, আল্লাহর জন্য জান দিয়ে দিতেছে, এমত অবস্থায় তার আল্লাহর ভয় কোন পর্যায়ের দেখেন, এমন অবস্থাতে তার আল্লাহর ভয় কোন পর্যায়ের? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে তার ছেলেকে, আমাকে তুমি বিছানা থেকে মাটিতে আইনা ফালায় রাখো,
বিছানা থেকে মাটিতে ফালাই রাখো, আমার গালটা মাটিতে পড়া থাকুক, এই হালাত দেখা, এই হালাত দেখা যদি আল্লাহর একটু মায়া লাগে আমার উপরে, আর আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়। মোহতারাম হাজিরিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম মাটিতে পড়া থাকা থেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন আল্লাহর ভয়ে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা হাদিসের মধ্যে আসছে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, যে কোনো কবরের পাশ দিয়ে, উনি এইরকমভাবে কান্না শুরু করে দিতেন, ওনার দাড়িগুলি ভিজা যেত মুহূর্তের মধ্যে, ওনার চোখের পানি দিয়ে ওনার দাড়িগুলি ভিজা যেত। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা জানি, রাত ভর মিম্বারের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, ও আমার রব, ও আমার রব, ও আমার রব, করতে 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 রাত কাটাই দিতেন মসজিদের মধ্যে, শুধু আল্লাহকে ডাকতেন আল্লাহর ভয়ে। যাদের ব্যাপারে কোরআন বলতেছে তাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে, তাদের ভয়ের হালাত হইল এই। এক সাহাবিয়ার ঘটনা আমরা হয়তো অনেকে শুনছি, এক নারী সাহাবি শয়তানের ধোকায় পড়া জিনায় লিপ্ত হয়ে গেছে, সাথে সাথে যখন তার এই এহসাস আসছে, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দৌড়ায় আসছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করেন, আমি নাপাক হয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ আমি নাপাক হয়ে গেছি, আমাকে পবিত্র করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা ঘুরাই নিলেন অন্যদিকে, আল্লাহ রাসূল চাচ্ছিলেন যেন এই নারীটা চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুখ ঘুরাই নিছেন, নারী ওই নারী আরেক দিক দিয়ে আসছে, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র করেন, আমি এই গুনাহ করে ফেলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করো গিয়ে, কারণ তখনও পর্যন্ত সাক্ষী প্রমাণ দ্বারা এটা প্রমাণিত হয় নাই, আর ইসলামের ভয়াবহতা প্রচণ্ড রকম। যদি কেউ জিনা করে ইসলামের হুক আদেশ কী, তাকে রজম করা হবে, পাথর মেরে হত্যা করা হবে। আল্লাহ রাসূল বলতেছেন যে যা তওবা ইস্তেগফার করো, আল্লাহর কাছে তওবা করো গিয়া। ওই নারী আবার আরেক অন্য দিক দিয়ে আসছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করছি, আমার পেটে বাচ্চা এসে পড়ছে, আমার ব্যাপারে কোরআনের যে ফয়সালা, আল্লাহ তাআলার যে ফয়সালা, সেই ফয়সালা বাস্তবায়ন করা হোক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা প্রমাণিত হইল, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও বাচ্চা প্রসব করার পরে আইসো, কারণ এই বাচ্চাটার তো কোনো দোষ নাই, বাচ্চা প্রসব হইছে। তো যখন ওই নারীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত সময় দিলেন, ওই নারী পেরেশান হয়ে গেছে, এর মধ্যে যদি আমার মৃত্যু চলে আসে তাহলে আমার হবেটা কি, আমি তো দুনিয়া থেকে হাত কায়েম করে আমার গুনাহ মাফ করাইতে পারলাম না, এটা তো হাশরের ময়দানে যদি আল্লাহ তাআলা ধরে তাহলে তো আমার মানে অবস্থা অত্যন্ত খারাপ হবে। তো বাচ্চা যখন প্রসব হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই নারী এসে আবার উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ বাচ্চা হয়ে গেছে, এবার হাত কায়েম করেন, ইসলামের যে বিধান আছে আমার উপরে সেই শাস্তি আমাকে প্রয়োগ করেন। আল্লাহর রাসূল বলতেছে, এই বাচ্চার দুধের হক আছে, এই বাচ্চাকে আগে দুধ খাওয়াও। তো ওই নারী আবার পেরেশান হয়ে গেছে যে হায় আল্লাহ, এই বাচ্চা দুধ ছাড়তে ছাড়তে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমার মাফ হবে কিভাবে, হাশরের ময়দান ফেস করতে পারবো না, দুনিয়া ফেস করে যাই। তো ওই নারী বাচ্চাকে দুধ খাওয়াইছেন অত্যন্ত ভয়ের মধ্যে, পেরেশানির মধ্যে। যখন বাচ্চা দুধ খায়া এখন শক্ত খাবার খাওয়া শিখছে, তো বাচ্চার হাতে রুটি ধরাই দিয়ে আল্লাহ রাসূলের দরবারে আবার নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চা এখন রুটি খায়, এবার আমাকে শাস্তি দেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চাকে এক আরেক মুসলমানের জিম্মাদারিতে দিয়ে দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারীকে হদ কায়েম করার নির্দেশ দিয়ে দিলেন। তো যখন নাকি তাকে ইসলামের বিধান অনুযায়ী শাস্তি প্রয়োগ করা হচ্ছে, তো হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় উপস্থিত ছিলেন, তো পাথরের নিক্ষেপে ওই নারীর একটু রক্ত তার গায়ে ছিটে আসছে। তো খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বকা দিয়ে ফেলছেন, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বলতেছেন, খালিদ তুমি এই নারীকে বকা দিলা, আর আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে এমনভাবে কবুল করছে যে এই মদিনার 70 জন ভয়ঙ্কর রকমের গুনাহগার
তাদেরকে যদি এই একজন নারীর তওবা বন্টন করে দেওয়া হয় 70 জন মাফ পাওয়া যাবে। তো সাহাবাই কেরাম রাদিয়াল্লাহ তাআলা আনহুম আজমাইনের তাকওয়া ছিল এই পর্যায়ে যে আল্লাহর ভয়ে তারা থরথর করে কাঁপত, হাসরের ময়দান জাহান্নাম ফেস করতে পারবো না। মোহতারাম হাজিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহুর জমানায় হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু যাচ্ছেন, দেখলেন যে এক রাখাল সে ছাগল চড়াইতেছে, এক রাখাল ছাগল চড়াইতেছে। তো বলল যে এখান থেকে একটা ছাগল আমার কাছে বিক্রি করো। ওই রাখাল বলল যে এই ছাগলের মালিক আমি না, আমার মালিক, আমি তার কর্মচারী। ওই রাখাল আব্দুল্লাহ ইবনে ওমরকে চিনে না। তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পরীক্ষা করার জন্য বললেন। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তুমি একটা ছাগল চুপে চাপে আমার কাছে বিক্রি করে দাও, আর মালিক যদি কোনোভাবে বুঝেই ফেলে তাহলে বলো যে একটা ছাগল হারাই গেছে। ওই রাখাল যখন দেখলো যে গুনাহের ব্যাপারে একটা লোক আমাকে উৎসাহিত করতেছে, তার চোখগুলো বড় বড় হয়ে গেছে, সে রাগ হয়ে গেছে তার উপর, আর সে তার ছাগলের পাল নিয়ে ওই জায়গা তাড়াতাড়ি ত্যাগ করতেছে, এই লোক আমাকে কি কুবুদ্ধি দিতেছে। তো সে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে থেকে অন্যদিকে হাঁটা ধরছে আর বলতেছে, আইনাল্লাহ, আল্লাহ কি আমাকে দেখে না? যদি আজকে তুমি মনে করো আমার মালিক দেখবে না, তাহলে আল্লাহ কই আছে? এই বীরবীর করতেছে আর ওই রাখাল তার সামনে থেকে চলে যেতেছে। এটা হচ্ছে তাকওয়া। মোহতারাম হাজিরিন, অনেক প্রসিদ্ধ ঘটনা আমরা জানি। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহ তাআলা আনহুর জামানায় মা তার মেয়েকে বলতেছে দুধে পানি মিশাইতে, মেয়ে বলতেছে মা ওমরের জামানায় এটা করা যাবে না। তো মা বলতেছে ওমর তো এখানে দেখবে না, এটা তো আমরা ঘরের মধ্যে করতেছি। আর মেয়ে বলতেছে কি, ওমর যদি নাও দেখে ওমরের আল্লাহ তো ঠিকই দেখবেন। তো মোহতারাম হাজিরিন, এটা হলো তাকওয়া। কিন্তু তাকওয়া শুধু এতটুকুই না, তাকওয়া শুধু এতটুকুই না, তাকওয়ার এই দিকটা আমাদের কম বেশি বুঝে আসে বা জানা আছে যে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচা, তাকওয়ার এই একটা দিক আমরা মোটামুটিভাবে বুঝি, যদিও আমলের দিক দিয়ে আমরা অনেক পিছিয়ে আছি, এতটুকু তাকওয়া আমরা এখন অর্জন করতে পারি নাই। কিন্তু ইসলামে তাকওয়া শুধু এতটুকুই না, যেমনিভাবে আল্লাহ তাআলার ভয়ে গুনাহ থেকে বাঁচা এটা তাকওয়া, তেমনিভাবে আল্লাহ ছাড়া দুনিয়াতে কাউকে ভয় না করা এটাও তাকওয়া। আল্লাহ ছাড়া দুনিয়াতে কাউকে ভয় না করা এটা তাকওয়া। কাজের সময় মালিক দেখা ফেললে, নামাজ পড়ার সময় যদি মালিক দেখা ফেলে কাজ চলে যেতে পারে, তো নামাজ ছেড়ে দিলাম, তা আল্লাহ ছাড়া কাকে ভয় করলাম, মালিককে, কাজের মালিককে, এটা তাকওয়ার পরিপন্থী। হক কথা বললে ইমাম সাহেবের চাকরি চলে যেতে পারে, তো হক কথাটাকে আস্তে করে লুকায় রাখলাম, নরম নরম কথা বললাম যেটাতে সবাই খুশি থাকে, এটা তাকওয়ার পরিপন্থী, এটা তাকওয়া না। তো মোহতারাম হাজিরিন, যে কোনো মুহূর্তে শুধুমাত্র আল্লাহ তাআলাকেই ভয় করা যাবে, আর কাউকে ভয় করা যাবে না। তাকওয়ার প্রথমটা বললাম কি, আল্লাহর ভয়ে সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে, যেখানে দুনিয়ার কেউ দেখে না সেখানে আল্লাহ দেখে, সুতরাং গুনাহ করা যাবে না। এটা বাথরুমের মধ্যে হোক, এটা নিজের কামরাতে হোক, অথবা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো পৃথিবীর সবচাইতে সংরক্ষিত জায়গায় হোক, আল্লাহ তাআলা দেখতেছে আমাকে, গুনাহ করা যাবে না। তো মোহতারাম হাজিরিন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফালা তাখশাউন নাস, কোনো মানুষকে ভয় করো না, ওয়াখশাউনি, বরং আমাকে ভয় করো। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্নামা যালিকুমুশ শাইতানু ইউখাউফু আউলিয়াআ ফালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন। যারা শয়তানের আনুগত্য করে, যারা আল্লাহ তাআলার আনুগত্য থেকে দূরে সরে গেছে, তাদেরকে শয়তান কি করে, শুধু ভয় দেখায়। আর আল্লাহ তাআলা কি বলতেছেন, ফালা তাখাফুহুম ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন, তোমরা তাদেরকে ভয় পাও না, ওয়াখাফুনি, বরং আমাকে ভয় করো, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো, যদি ইমানদার হয়ে থাকো। মোহতারাম হাজিরিন, দুনিয়াতে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। এবার এটা যাই হোক, যদি আল্লাহ তাআলার বিধানের বিরুদ্ধে দুনিয়ার কোনো প্রভাবশালীর হুকুম চলে আসে, আর এই হুকুম পালন না করার কারণে যদি আমার গর্দান চলে যায়, তাহলে চলে যাক, কিন্তু বিধান ছাড়া যাবে না।
আল্লাহ তাআলা বারবার বারবার কোরআনের মধ্যে একই কথা বলতেছেন, আমাকে ভয় করো, ওদেরকে ভয় করো না, একমাত্র আমাকে ভয় করো, আর কাউকে ভয় করো না। আল্লাহ তাআলা বলতেছেন ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও তাহলে তোমাকে এটাই করতে হবে, কাউকে ভয় পাওয়া যাবে না। কোরআন আরও বলতেছে আতাখশাউনাহুম ফাল্লাহু আহাক্কু আন তাখশাউ, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা কি তাদেরকে ভয় পাও যারা আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে, যারা ইসলামের বিরুদ্ধে, যারা শয়তানের রাস্তায়, অপরাধের রাস্তায়, গুনাহের রাস্তায় আহ্বান করে, তোমরা তাদেরকে ভয় পাও? ফাল্লাহু আহাক্কু আন তাখশাউহু ইন কুনতুম মুমিনিন, অথচ আল্লাহ তাআলাই ভয় পাওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত, একমাত্র আল্লাহ তাআলাই ভয় পাওয়ার উপযুক্ত। ইন কুনতুম মুমিনিন, আল্লাহ তাআলা এখানেও বলতেছেন যে যদি মুমিন হয়ে থাকো তাহলে একমাত্র আল্লাহকেই ভয় করো। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন হুয়া আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরা, আল্লাহ তাআলাই হইলেন ভয়ের যোগ্য, একমাত্র ভয় করা যাবে আল্লাহ তাআলাকে। ওয়া আহলুল মাগফিরা, আর আল্লাহ তাআলাই পারেন ক্ষমা করতে, আর কারো ক্ষমা করার অধিকার নাই। তো মুহতারাম হাজিরিন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে তাদের মধ্যে আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি ভয় করে উলামায়ে কেরাম, সবচাইতে বেশি ভয় করে আলেমরা। তো মুহতারাম হাজিরিন, আমাদের উচিত তাকওয়ার ব্যাপারে উলামায়ে কেরামের কাছে যাওয়া, নিজের তাকওয়াটাকে ঝালায় নেয়া এবং এই ব্যাপারগুলোতে আরেকটু সচেতন হওয়া, উলামায়ে কেরামের কাছে যায়া নিজের তাকওয়াকে সহি করা। শুরুতেই বলছি সামনে রমজান চলে আসছে, রমজানের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য রোজা ফরজ করা হয়েছে, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। রমজানের মূল মাকসাদ কি? তাকওয়া অর্জন করা। তো মুহতারাম হাজিরিন, যেমনে পারেন, যেখান থেকে পারেন তাকওয়া অর্জন করেন, যেইভাবে পারেন নিজেকে মুত্তাকি হিসাবে প্রতিষ্ঠিত করেন, এছাড়া কোনো উপায় নাই। আজকের আলোচনার শুরুতেই বলা হয়েছে কোরআনে কারীমের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, আর এই কোরআন শুধু তাদেরকেই হিদায়ত প্রদর্শন করে, তাদেরকেই পথ প্রদর্শন করে যারা মুত্তাকি। যদি আমরা মুত্তাকি হইতে না পারলাম তাহলে এই কোরআন থেকে আমাদের কপালে হিদায়ত জুটবে না। আর সামনে আসতেছে রমজান, আল্লাহ তাআলা বলতেছেন এই রোজার মাধ্যমে তোমরা তাকওয়া অর্জন করতে পারবা। কোন তাকওয়া? আপনাদের সামনে এতক্ষণ লাগায় যে তাকওয়ার বর্ণনা দেয়া হইল, একটা দিক হচ্ছে তাকওয়ার এই যে আল্লাহর ভয়ে যে কোনো পরিস্থিতিতে গুনাহ ছাড়তে হবে, গুনাহ করা যাবে না, আর আরেকটা হচ্ছে শুধুমাত্র আল্লাহকেই ভয় করা যাবে, আর কাউকে ভয় করা যাবে না। তো মুহতারাম হাজিরিন, আমরা সবাই এই কথার স্বীকৃতি দেই যে আমাদের মালিক হচ্ছে আল্লাহ, তাহলে ভয় করব আল্লাহকে। আমরা এই কথার স্বীকৃতি দেই যে পরকারের মালিক আল্লাহ, তাহলে ভয় করব আল্লাহকে। আমরা এই কথার স্বীকৃতি দেই যে আমাদেরকে বাঁচায় রাখছেন আল্লাহ, তাহলে ভয় করব আল্লাহকে। আমাদেরকে মারবেন আল্লাহ, তো ভয় করব আল্লাহকে। আমাদেরকে খাওয়ায়, আমাদেরকে পড়ায়, সব কিছু করেন আল্লাহ তাআলা, তাহলে ভয় করবেন কাকে? একমাত্র আল্লাহকে। এই ব্যাপারটা দিন রাত জপা দরকার যে আমাকে খাওয়ায় আল্লাহ, ভয় করবো আল্লাহকে। আমাকে পড়ায় আল্লাহ, ভয় করবো আল্লাহকে। আমাকে বাঁচায় রাখছেন আল্লাহ, ভয় করবো আল্লাহকে। আমাকে মারবেন আল্লাহ, ভয় করবো আল্লাহকে। এমনিভাবে প্রতিদিন এই জিনিসগুলোকে বারবার নিজের অন্তরের মধ্যে বসানোর চেষ্টা করা। আর তাকওয়ার বিষয়টা এটা কোনো শরীরের আমল না, এটা অন্তরের আমল। তাকওয়াটা এটা অন্তরে থাকে, তাকওয়া মানুষের বডিতে থাকে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরগুলোকে তাকওয়া দিয়া ভরপুর করে দেন। আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ।